السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত ইকরা বাংলাদেশ দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিম এদিন জামিয়াতুল খায়র আল ইসলামিয়ার প্রতিষ্ঠা প্রিন্সিপাল মুফতি শেখ আব্দুল মুনতাকিম সাহেব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুন্নি মুফতি সাহেব, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ মুফতি সাহেব। যেহেতু মুহররম মাস শুরু হয়ে গেছে এবং মুহররমের মাসে আহলে বাইত যারা ছিলেন তাদের ফজিলত, তাদের সম্পর্কে আমরা কিছু কথা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আর যখনই দর্শক শ্রোতা ভাই বোন বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন, তখনই আমরা ইনশাআল্লাহ কলের দিকে চলে যাব। জাযাকুমুল্লাহ তাআলা খাইরান জনাব হাফিজ হুসাইন আহমদ সাহেব বিশ্বনাথী, হাফিজাকুমুল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খাইর দান করুন, আমিন, উত্তম বিনিময় দ্বারা ধন্য করুন। আল্লাহ তাআলা আপনার প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়াকে কবুল মঞ্জুর যেন করেন। আল্লাহু আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, খাতামিন নবিয়্যিন, ইমামিল মুরসালিন, নবিয়্যিনা ওয়া সাইয়্যিদিনা ওয়া ইমামিনা ওয়া কুদওয়াতিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন। قال الله سبحانه وتعالى: إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. صدق الله العظيم. شماني تدر شك شرطة. السلام عليكم ورحمة الله وبركاته. الله تعالى إسلامك كيويني ويت إقرأ بروغرام كي قبول منظور كرون. আপনাদেরকে জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্ন নিয়ে এই প্রোগ্রামকে প্রাণবন্ত করে তোলার তৌফিক দান করুন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রোগ্রামকে বিশেষভাবে কবুল করেন, মঞ্জুর করেন। প্রোগ্রামটি যেন আমাদের নাজাতের ওসিলা হয়, আমাদের জীবনে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম বিবেচিত হয়, এবং আমি নিজেও যেন কথাগুলোর উপর প্রথমে আমল করতে পারি এবং ইখলাসের সাথে লিল্লাহিয়তের সাথে কথাগুলো যেন বলতে পারি। হাফিজ সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ উত্থাপন করেছেন। এই মাসে 10 তারিখ আশুরার দিন, মুহররমের 10 তারিখ, আমি গত প্রোগ্রামে হযরত সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম মুহররম শহীদ হয়েছিলেন, তো আহত হয়েছিলেন আরও 3 দিন আগে, কিন্তু শাহাদত বরণ করেছিলেন, শাহাদত কমপ্লিট হয়েছিল প্রথম মুহররম। 3 দিন তিনি মারাত্মক আহত অবস্থায়, খুবই কঠিন অবস্থার মধ্য দিয়ে সময় অতিবাহিত করেছেন, এবং এই সময়ের মধ্যে তার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, মহাব্বত এবং ভক্তির যে প্রকাশ সাহাবায়ে কেরাম করেছেন সেটা এক কথায় অনন্য এবং তার কোনো তুলনা হয় না। সুবহানাল্লাহ। এই মাসের 10 তারিখ অসংখ্য ঘটনাবলী ইতিহাসে ঘটেছে। হযরত মূসা আলাইহিস সালামকে, তার বাহিনীকে আল্লাহ তাআলা ফেরাউন থেকে নাজাত দান করেছেন, ফেরাউন থেকে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন। তো কিন্তু এই তারিখে সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বাইতের নবী পরিবারের 72 জনকে একসঙ্গে শহীদ করা হয়েছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিজেই বলছেন এই কথাটা যে তোমরা কি জানো মান আনা, আমি খে? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি হলাম কুরাইশ, আর কুরাইশের মধ্যেও সর্বশ্রেষ্ঠ যে শাখা বনি হাশিম এর অন্তর্ভুক্ত। মানে এই হাদিসগুলোর সারাংশ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন কোন বংশ থেকে দেবেন, পুরো মানব জাতিকে চয়েস করেছেন। মানব জাতির মধ্যে হতে যতগুলো বংশ আছে সবগুলো বংশকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ বংশ কুরাইশ, কুরাইশের মধ্যে বনি হাশিম, বনি আব্দুল মুত্তালিব, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হযরত আব্দুল্লাহর ঘরানা, সেই ঘরে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ পার্সনকে, সর্বশ্রেষ্ঠ বংশে
আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আর এ কারণে উম্মতের ব্যাপারে হাদিস অনুযায়ী ঐক্যমত যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন শ্রেষ্ঠ তার বংশ তেমনই শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ বংশের মধ্যে হতে তিনি এসেছেন তো পুরো অন্যান্য সকল বংশ গোত্র কবিলা এর তুলনায় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের শ্রেষ্ঠত্ব এই সবগুলো অনেকগুলো হাদিস দ্বারা একসঙ্গে প্রমাণিত হয় অন্যদিকে দেখেন এই বংশের অসংখ্য মানুষকে এই মুহররম মাসে শহীদ করা হয়েছে খুবই করুণভাবে মর্মান্তিক নিয়মে মর্মান্তিকভাবে তাকে শহীদ করা হয়েছে তাদের সবাইকে আর এতজন সদস্যকে যেভাবে রক্ত দিতে হয়েছিল এই উম্মা এই কারবালার ঘটনাকে এই উম্মা কোনোদিন ভুলতেই পারে না ভোলা সম্ভবই নয় আমাদের এখানে একটা ব্যাপার আছে যে আহলে বায়াতের মোহাব্বত সম্পর্কে আমাদের মধ্যে একটু কমতি আছে কিছু মানুষ বেশি বাড়াবাড়ি করে ফেলে কিন্তু আহলে বায়াতের প্রতি শ্রদ্ধাবোধ ভালোবাসা মোহাব্বত এবং আহলে বায়াতের সম্মান মর্যাদা নিয়ে আমরা আলোচনা যতটুকু করা উচিত ততটুকু আমরা করি না কোরআন হাদিস সহি কোরআন হাদিসের মধ্যে যে সমস্ত আলোচনা বিদ্যমান রয়েছে সে সমস্ত আলোচনাও আমরা যেভাবে করা উচিত সেভাবে কিন্তু আমরা করি না তো আমাদের এটা বিরাট একটা দুর্বলতা রয়েছে যে আমরা আহলে বায়াত নিয়ে আলোচনা যতটুকু করা উচিত সেভাবে কিন্তু আমরা আলোচনা করতে পারছি না আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়াতের প্রতি ভালোবাসা শ্রদ্ধাবোধ এবং মহাব্বত যতটুকু হওয়া প্রয়োজন ততটুকু যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন আমি রিসেন্টলি হযরত মাওলানা ইউসুফ লুধিয়ানী রহমতুল্লাহ আলাইহির একটি লেখা আমি পড়লাম তিনি এক রাত অনেক বড় আল্লাহর ওলি ছিলেন বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন ছিলেন রাইটার ছিলেন তিনি একটা কথা কিছু একটা বিশেষ জায়গায় উল্লেখ করেছেন যে আমি একদিন খুব কান্নাকাটি করলাম আল্লাহর কাছে যে হে আল্লাহ আমার যে দিনই দিক থেকে কোনো দুর্বলতা যদি থাকে সেটা আজ যেন এই দোয়া আমি করছি এটা যেন আপনি আমার সামনে তুলে ধরেন আমার মধ্যে যত সবচেয়ে যে দিনই এবং ইসলামিক দিক থেকে যে বিষয়ে আমার কোনো দুর্বলতা আছে সেই দুর্বলতাটা আপনি আমার কাছে স্পষ্ট করে দিন আমাকে ভালো করে বুঝিয়ে দিন এবং আজকে আমি এটা জানতে চাই আপনার কাছ থেকে যে আমার ভেতরে যেন এটা ভেসে ওঠে যে আমার এই হলো দুর্বলতা এই হলো আমার উইকনেস এটা নিয়ে উনি কাঁদছেন বিশেষ একদিন তিনি ওয়াকফ করে দিয়েছিলেন এবং পুরো দিন শুধু এটাই কাঁদতেছিলেন যে হে আল্লাহ আমাকে আমার কাছে এটা স্পষ্ট করে দাও যে আমার দুর্বলতা কোনটি তো এরপরে উনি কাঁদতে কাঁদতে অনেক দোয়ার পর লম্বা দোয়ার পরপর দোয়া করতে করতে এক পর্যায়ে আল্লাহ তাআলা তার কাছে এটা স্পষ্ট করেছেন এবং অন্তরে অনায়াসে এসেছে যে হুব্বে আলী যতটুকু হওয়া উচিত হুব্বে আলী আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা এবং মহব্বত আল্লাহর নবীর জামাতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহেবজাদী হযরত ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী তো হযরত আলীর নবীজির জামাই মেয়ের জামাই মানে জামাতা দামাদে রসুল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যতটুকু ভালোবাসা যতটুকু মহব্বত যতটুকু শ্রদ্ধা যতটুকু ভক্তি হওয়া মানে বেশি হওয়া উচিত তার তুলনায় একটু এখনও কম রয়ে গেছে তার হক কিন্তু আদায় হচ্ছে না তো উনি তো দোয়া করে এটা পেয়ে গেছেন আমরা তো এই লেভেলেও যেতে পারিনি তো আমাদেরকে বোঝা উচিত যে আহলে বায়াতের ব্যাপারে কিছু মানুষ বেশি বাড়াবাড়ি করে এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে আহলে বায়াতের অন্তর্ভুক্তও মানতে চায় না তো আপনার ফ্যামিলি নিয়ে আসবেন এই কথা যখন বলেন তো আপনি কি ফ্যামিলির অর্থ স্ত্রীকে বাদ দিয়ে বুঝেন না স্ত্রী সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মনে করেন তো আমরা যখন বলি আমি ফ্যামিলি সহ এসেছি এটা কি স্ত্রী বাদ দিলে হয় এটা ফ্যামিলি হয় বায়াত মানে ফ্যামিলি তো আল আহলে বায়াত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলি মেম্বার্স এখন ফ্যামিলি মেম্বার্স স্ত্রীকে বাদ দিয়ে তো আর হতে পারে না তো আহলে বায়াতের যত ফজিলত কোরআন শরীফের মধ্যে এসেছে হাদিসের মধ্যে এসেছে মুহাক্কিক উলামায়ে কেরামগণ এই ব্যাপারে একমত এবং সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন যে স্ত্রীগণ এই ফজিলতের অন্তর্ভুক্ত কারণ ও আজওয়াজুহু উম্মাহাতুহুম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে পবিত্র কোরআন বলছে যে সকল নবীগণের মা সকল এই জন্য আমরা উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলি উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলি
আমরা উম্মুল মুমিনিন হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা এইভাবে আমরা বলি, এটা কেন? কোরআন বলছে তারা হলেন সকল মুমিনগণের রুহানি মা। মুমিনগণের পর্দার বিধান আছে, কিন্তু বিয়ে করা জায়েজ নয় কারো জন্য। মায়ের সাথে যেভাবে সম্মানজনক সম্পর্ক, শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক, সেটা বহাল রয়ে গেছে। আর পুরো উম্মতের মা আন্নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, সকল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রাত্মা স্ত্রীগণ, আল্লাহর নবীর ওয়াইফ স্ত্রীগণ যারা, তারা উম্মত জননী, সকল উম্মতের মা। এই জন্য উম্মুল মুমিনিন বলা হয় সকল মুমিনদের মা তাদের নামের সাথে। তো তাদেরকে আহলে বায়াত থেকে বের করে দেয়া, এটা কোরআন হাদিসের সুস্পষ্ট সীমালঙ্ঘন এবং আয়াতের ভুল ব্যাখ্যা এবং হাদিসেরও ভুল ব্যাখ্যা। এজন্য আপনারা এটা জেনে রাখবেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতের মধ্যে স্ত্রীগণ সম্পূর্ণরূপে অন্তর্ভুক্ত এবং তাদের ফজিলত বিভিন্নভাবে প্রমাণিত। আল্লাহ তাআলা যেন এই বাস্তবতাটা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, যাতে কোনো বাতিল ফেরকা যদি শুধু আহলে বায়াত বলতে এটা বুঝে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরতে আলী, হযরতে ফাতিমা আর হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই এই পাঁচজনের মধ্যেই সীমাবদ্ধ। পাঞ্জে পাক তন এটাকে বলে, পাঞ্জে পাক তন মানে পাঁচটা পবিত্র শরীর। তো এটার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, নবীজির জামাতা হযরতে আলী, হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর সাহেবজাদি এবং মেয়ে, আর হাসান হুসাইন। তো এই পাঁচজনের মধ্যে তারা আহলে বায়াতকে সীমাবদ্ধ করে নিয়েছেন, এই কথাটা কিন্তু ঠিক নয়। আহলে বায়াত তাদেরও, তারা তো অবশ্যই অন্তর্ভুক্ত, এর সাথে সাথে তাদের সন্তানাদিও অন্তর্ভুক্ত এবং আজওয়াজে মুতাহারাত এর মধ্যে অবশ্য অবশ্যই সামিল এবং অন্তর্ভুক্ত। তো আজওয়াজে মুতাহারাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রাত্মা স্ত্রীগণ এর মধ্যে সামিল এবং অন্তর্ভুক্ত। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে তাদের বিরাট প্রশংসা করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজস, আহলে বায়াতকে খেতাব করে, নবীজির পরিবারবর্গকে খেতাব করে আল্লাহর নবী আল্লাহ তাআলা বলছেন যে সর্বধরনের ডার্টিনেস, অপবিত্রতা থেকে তোমাদেরকে মুক্ত করা হয়েছে আর তোমাদেরকে পাক করা হয়েছে, পবিত্র করা হয়েছে। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাক্তু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাযিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আও কামা ইতরাতি আহলি বাইতি আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে লোক সকল, হে জনগণ, হে দুনিয়ার মানুষেরা, ইন্নী তারাক্তু ফীকুম, আমি তোমাদের মধ্যে ছেড়ে যাচ্ছি, রেখে যাচ্ছি, দুটি জিনিস আমি রেখে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে, মজবুতির সাথে ধরবে, এই দুই জিনিসকে তোমরা বাদ দেবে না, এই দুই জিনিসকে আঁকড়ে ধরবে, এই দুই জিনিসের অনুসরণ অনুকরণকে নিজেদের উপর জরুরি সাব্যস্ত করে ফেলবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না, গুনাহের মধ্যে পতিত হবে না, সঠিক পথ থেকে তোমরা সরবে না। সঠিক পথে থাকতে হলে এই দুই জিনিসকে অবশ্য অবশ্যই ধারণ করতে হবে। দুটো জিনিস কি? কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পবিত্র কোরআন শরীফ, ও ইতরাতি আহলে বাইতি, এবং আমার আহলে বায়েত, আমার ফ্যামিলি মেম্বার্স, আমার পরিবারবর্গ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহলে বায়েতকে যদি আমরা ধারণ করি, আল্লাহর কিতাবকে যদি আমরা ধারণ করি, আহলে বায়েতের পথ আমরা ছেড়ে না দেই, আহলে বায়েতের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, মোহাব্বত, তাদের অনুসরণ, আল্লাহর কিতাব, কিতাবের অনুসরণ, এই দুটো কাজ যদি আমরা করতে পারি, তাহলে আমরা কোনো জিনিস আমাদেরকে বিপদগামী করতে পারবে না, কোনো জিনিস আমাদেরকে গুমরাহ করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহিল আযীম। তো আহলে বায়েত কারাবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারাবত যারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে নিকটাত্মীয় যারা, বংশধর যারা এবং তাঁর রক্ত যারা, তাদের যে সম্মান, তাদের যে শ্রদ্ধা, তাদের প্রতি যে ভালোবাসা, এটা আলাদাভাবে বিদ্যমান রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান কুনতু মাওলাহু ফালিউন মাওলা, আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালা ওয়া আদি মান আদা, আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য মাওলা, মালিকের পর্যায়ে, সবচেয়ে প্রিয় বন্ধুর পর্যায়ে, আমি যাদের সকলের প্রিয় বন্ধু অথবা মাওলা, আলীও তাদের সকলের মাওলা,
অর্থাৎ যে নবীকে মানবে বড় মানবে যে নবীকে শ্রদ্ধাও মানবে যে নবীকে অনুসরণীয় মানবে যে নবীর প্রতি ভালোবাসা রাখবে আলীকেও মাওলা মানতে হবে আলীকেও সমানভাবে মাওলা মানতে হবে অনুসরণীয় ভাবতে হবে তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই সমস্ত ফজিলত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন আমি আল্লাহর কসম খেয়ে বলছি যে والذي نفسي بيده لا يبغضنا الله يبغضنا اهل البيت رجل الا ادخله النار আমাদের সঙ্গে কেউ শত্রুতা পোষণ করবে না অর্থাৎ আহলে বাইত নবী ফ্যামিলির প্রতি শত্রুতা পোষণ কেউ করবে না হ্যাঁ ওই মানুষই কেবল করতে পারে যাকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন জাহান্নামের মধ্যে ঢোকাবেন এমন মানুষই কেবল আহলে বাইতের সঙ্গে শত্রুতা পোষণ করতে পারে তো আমাদের আহলে বাইতের প্রতি ভালোবাসা মহব্বত এমন কি তাম সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা এবং মহব্বত থাকা নেহায়েত জরুরি ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়র মুফতি সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ আমরা আরো ফাঁকে ফাঁকে শোনার চেষ্টা করব যেহেতু প্রচুর কলার লাইনে চলে এসেছেন আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছে হ্যালো কলার আসসালামু আলাইকুম হ্যালো কলার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন জি আপনারা জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি মাশাআল্লাহ আমার একটা প্রশ্ন জি হোক আপনার প্রশ্ন ও আমার কি বারবার পেশাব ও यार আমার পেশাব কোনো কন্ট্রোল নাই আর কি তো আমি ছিলা নামাজ পড়তাম কোনো সময় ওযু করে পাঁচ বার পড়িয়া বা যে তো যম করিলাই আমার কেন নামাজ ওই বনি আমার একটা তো জানতাম সাই আর কি আচ্ছা আর কোন প্রশ্ন আছে আপনার জি না জি না ঠিক আছে আপনি শুনতে থাকো ইনশাআল্লাহ জাযাকাল্লাহ আপনার প্রশ্নের জন্য জি মুফতি আসলে ওযুর ক্ষেত্রে ওযু ভেঙে যায় প্রস্রাবের কারণে বাতাস বের হওয়ার কারণে ওযু ভেঙে যাওয়ার অনেকগুলো কারণ আছে এর মধ্যে কোনো একটি কারণ যদি এমন হয় যে এটা লাগাতার হচ্ছে কারো তো সবসময় লাগাতার থাকা আবার জরুরি নয় কন্টিনিউ থাকা জরুরি নয় কিন্তু কোনো এক ওয়াক্ত নামাজ যদি কারো উপর এমনভাবে অতিবাহিত হয়ে যায় কোনো দিন যে কোনো বিশেষ উযরের কারণে তিনি এক ওয়াক্তের মধ্যে ওযু করে ফরজ নামাজ পড়ার মতো সময় পাঁচ সাত মিনিট মানে ওযু করে ফরজ নামাজ পড়তে পড়তে পাঁচ থেকে সাত মিনিট লাগে এই সাত মিনিট সময়ের বিরতিও উনি পাননি এর ভিতরে একবার না একবার ওই উযরটা দেখা দিয়েছে পুরো ওয়াক্ত যদি ইভেন ছোট কোনো ওয়াক্ত ছোট নামাজের সংক্ষিপ্ত সময় যেমন কোনো দিন মাগরিবের সময় আসরের সময় সবচেয়ে কম সময়ের যে নামাজ ছোট ওয়াক্ত যে নামাজের রয়েছে এইরকম পুরো ওয়াক্ত যদি এমনভাবে অতিবাহিত হয় যে এই উযর কন্টিনিউ দেখা দিয়েছে এবং ওযু করে ফরজ নামাজ পড়ে নিতে পারবেন পাঁচ সাত মিনিটের কোনো বিরতিও উনি পাননি মানে এর ভিতরে এই পাঁচ সাত মিনিট গ্যাপ পাননি বিরতি পাননি কোনো এক ওয়াক্ত যদি অন্তত এইরকম অতিবাহিত হয়ে গিয়ে থাকে তাহলে এমন মানুষ ওযুর ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিতে মাযুর বা অপারগ সাব্যস্ত হয়ে যাবেন এখন বিষয়টা অনেক কঠিন আমি বুঝালে সবাই বুঝে উঠতে পারেন না যে ওযুর বিধানের ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিতে মাযুরকে মাযুরের সংজ্ঞা কী ওযুর বিধানের ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিতে মাযুর বা অপারগ হিসাবে শরীয়ত কাকে এলাও করেছে মানে শরীয়ত কাকে মাযুর মেনে নিয়েছে অপারগ মেনে নিয়েছে এটা আগে জানতে হবে এই মাসালার উত্তর জানার জন্য তো শরীয়তের দৃষ্টিতে যদি কেউ মাযুর হয়ে যায় তাহলে যে বিবরণ আমি বললাম মানে কোনো একটা এমন উযর যে উযরের কারণে ওযু ভেঙে যায় এটা এত বেশি দেখা দিয়েছে যে কোনো একদিন অ্যাটলিস্ট পুরো ওয়াক্ত নামাজের চলে গেছে আপনি এই সাত মিনিটের বিরতিটাও পাননি অযু করে ফরজ নামাজ পড়ে নিতে পারবেন এই পরিমাণ বিরতিও পাননি এর ভিতরেও কিন্তু এই উযরটা অলরেডি দেখা দিয়েছে যেমন প্রস্রাবের মধ্যে পানির ফোঁটা পড়ে বের হয় এখন কোনো একদিন অতীতে কোনো এক সময় যদি অ্যাটলিস্ট এই উযরটা এইভাবে দেখা দেয় যেভাবে আমি বললাম তাহলে এমন মানুষ শরীয়তের দৃষ্টিতে ওযুর বিধানের ক্ষেত্রে মাযুর আর ওযুর বিধানের ক্ষেত্রে যদি মাযুর হয়ে যান তাহলে এই উযর পরবর্তীতে সমান হারে সমান পরিমাণে প্রত্যেক ওয়াক্তের মধ্যে পাওয়া জরুরি নয় মাযুর হতে হলে এই শর্ত কিন্তু মাযুর থাকতে হলে এটা শর্ত নয় এটা আর একটু কঠিন বিষয় তো মাযুর হতে হলে এটা শর্ত আমি বললাম প্রথমে মাযুর সাব্যস্ত হতে হলে জরুরি হলো কোনো অযু ভাঙ্গার কোনো একটা কারণ যেমন বাতাস বের হওয়া যেমন প্রস্রাব ফুটা ফুটা করে পড়া পেশাব ফুটা ফুটা হয়ে পড়া
এই ধরনের যে কোনো একটা উযর ওযু ভাঙার কারণসমূহের মধ্যে যে কোনো একটা কারণ কোনো এক ওয়াক্তের মধ্যে যদি এমন ভাবে লাগাতার নিয়মিত এবং বেশি পরিমাণে হয়েছে যে 7 মিনিটের বিরতিও আপনি পাননি ব্রেক পাননি এত সময় আপনি ফ্রি থাকেননি এই বিমার থেকে মুক্ত থাকেননি কোনো এক ওয়াক্ত যদি এরকম হয়ে যায় তাহলে কিন্তু আপনি মাযুর হয়ে গেছেন এখন মাযুর থাকতে হলে শুধু একটা শর্ত এই উযরটা অন্তত পুরো ওয়াক্তের মধ্যে অন্তত একবার দেখা দিতে হবে আপনি মাযুর কন্টিনিউ থেকে যাবেন হ্যাঁ যদি কোনো ওয়াক্ত এমন চলে যায় যে পুরো ওয়াক্তের মধ্যে এই উযরটা ওযু ভাঙার এই কারণটা আর দেখা দেয়নি তাহলে আবার নতুন করে মাযুর হতে হবে এবং নতুন করে মাযুর হওয়ার এই যে শর্ত আমি বললাম তা পেতে হবে এখন আমি আপনাকে বুঝাতে পারলাম কিনা আমি আমাদের মা বোনদেরকে অনেককে আমি এটা ফোনে যখন আমি বলি তো আরও নিজের সিলেটি ভাষায় খুব ইজিলি আমি বলবার চেষ্টা করি কিন্তু পরে দেখা যায় ওনারা শুনতে তো পেরেছেন কিন্তু হয়তো আমার পক্ষে বোঝানো সম্ভব হয়নি একটু কঠিন এই মশালাটা অর্থাৎ যদি কন্টিনিউ এটা থাকে কোনো এক সময় এত বেশি কন্টিনিউ ছিল তখন আপনি মাজুর হয়ে যাবেন কিন্তু এই 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 কন্ডিশন যদি না পাওয়া যায় তাহলে ওজুর বিধানের ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিতে প্রপার মাজুর সাব্যস্ত হবেন না প্রপার ডিসেবল অ্যালাউন্স যেটা এটা পাবেন না ডিসেবল অ্যালাউন্স মানে কি মানে ওজুর ক্ষেত্রে যদি কেউ মাজুর হয়ে যায় শরীয়তের দৃষ্টিতে কোনো একটা ওজুর থাকার কারণে তাহলে তার জন্য মাসআলা হলো যে ওই ওয়াক্ত আসার পর একবার ওযু করে নিলে পুরো ওয়াক্ত পর্যন্ত যেমন ধরেন আসর থেকে আসরের ওয়াক্ত আসার পর ওযু করতে হবে আগে করলে ওই ওযু আর এলাও হবে না নতুন ওয়াক্ত ঢোকার পরপরই আগের ওযু ভেঙে যাবে নতুনভাবে ওযু করতে হবে আর এই ওযু পুরো আসর পর্যন্ত থাকবে এর ভিতরে যতবার ওই ওযুর দেখা দেবে ওইটা কোনো আর এটার কোনো অসুবিধা হবে না তো আশা করি মানে পুরো ওয়াক্তের মধ্যে আর ওযু দোহরাইতে হবে না রিপিট করতে হবে না একবার ওযু করাই যথেষ্ট হ্যাঁ নতুন ওয়াক্ত আসার পর আগের ওযু ক্যান্সেল এবং নতুনভাবে ওযু করতে হবে জাযাকাল্লাহ ইনশাআল্লাহ এই বিষয়ের উপর পরবর্তীতে আরো কিছু ইনশাআল্লাহ বোঝার জন্য কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ আর নতুন কল যখন করবেন ইনশাআল্লাহ কল নেওয়ার চেষ্টা করবো যেহেতু ছোট্ট একটি ইব্রে যেতে হচ্ছে বিরতির পর আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা দেখছেন ইসলামিক কিউএনএ ব্রিটেনের সদ্দাবাদুল আলেম দ্বীন জামিয়াতুল খায়র আল ইসলামিয়ার প্রতিষ্ঠার প্রিন্সিপাল মুফতি শেখ আব্দুল মুনতাকিম সাহেব জাযাকাল্লাহ আর বিরতির পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল আমরা প্রশ্নের উত্তর পেয়ে গেছি তারপরেও কিছু বোঝার জন্য দেখেন শরীয়তের দৃষ্টিতে যদি ওজুর বিধানের ক্ষেত্রে কেউ যদি মাজুর হয়ে যান তো ওনার জন্য একটা কনসিডার আছে সেই কনসিডারটা হলো যে তিনি এই ওজুরের কারণে তার ওযু আর ভাঙবে না প্রত্যেক ওয়াক্ত আসলে একবার ওযু করলেই পুরো ওয়াক্ত কভার হয়ে যাবে যেমন প্রস্রাবের ফুটা ফুটা বেশি পড়ে এটার কারণে যদি শরীয়তের দৃষ্টিতে কেউ মাজুর হয়ে যান আল্লাহর কাছে যদি মাজুর ডিক্লেয়ার্ড হয়ে যান মাজুরের আওতায় পড়ে যান মাজুরের ক্যাটাগরিতে পড়ে যান তাহলে এমন মানুষের জন্য একটা কনসিডার আছে সেই কনসিডারটা হলো যে এই ওজুরের কারণে তার বারবার ওযু ভাঙবে না অর্থাৎ ওয়াক্ত আসার পর একবার ওযু করে নিলে এই ওজুরের কারণে আর ওযু তার ভঙ্গ হবে বলে গণ্য হবে না বরং ওযু থাকবে ওয়াক্ত আসার পর একবার ওযু করে নিলে পুরো ওয়াক্ত কভার হয়ে যাবে ফুল ওয়াক্তের ভেতরে এই ওজুরের কারণে আর ওযু তার ভেঙে গিয়েছে মনে করা হবে না পরবর্তী ওয়াক্ত যখন আসবে তখন হ্যাঁ পরবর্তী ওয়াক্ত আসার পর আগের ওযু ক্যান্সেল আগের ওযু ক্যান্সেল হয়ে যাবে নতুন ওযু করতে হবে তো এই জন্য একটা জিনিস বুঝতে হবে যে আসরের ওয়াক্ত থাকতে থাকতে সাধারণত আমরা মাগরিবের ওযু করে থাকি তো সাধারণত আসরের ওয়াক্ত থাকতে থাকতেই আমরা মাগরিবের জন্য ওযু করে থাকি কিন্তু উনার জন্য হবে কি মাগরিবের আজান হওয়ার সাথে সাথে মাগরিবের জন্য ওযু করতে হবে যদিও বা 2 মিনিট আগেও যদি ওযু করে থাকেন ওইটা আসরের ওয়াক্তের ভেতরের ওযু যদি হয় এটা মাগরিবের ওয়াক্ত দাখিল হওয়ার সাথে সাথে অন্তর্ভুক্ত হওয়ার সাথে সাথে আগের ওযু ভেঙে যাবে ক্যান্সেল হয়ে যাবে ওয়াক্তের সাথে তার ওযুর সম্পর্ক কিন্তু এই মাজুর থাকতে হলে সমান অবস্থা পরবর্তী ওয়াক্তের মধ্যে আর থাকতে হবে না যেটা আমি আগে বলেছি যে মানে 5-7 মিনিটের বিরতিও কেউ পাচ্ছেন না এত বেশি কন্টিনিউ এই ওজোরটা দেখা দিচ্ছে যেমন প্রস্রাব ফুটা ফুটা হয়ে পড়া বাতাস বের হওয়া এই জন্য এভাবে রক্ত থেকে পৌঁছ বের হওয়া বিভিন্ন জখম থেকে পৌঁছ বের হতে থাকা কন্টিনিউ
তো এটা যদি পরবর্তীতে পুরো ওয়াক্তের মধ্যে মাযুর হতে হলে এই শর্ত যে ওযু করে ফরজ নামাজ আদায় করার সমান টাইম যেটা 5-7 মিনিটের বিরতিও নি পাননি একটা উযর কন্টিনিউ দেখা দিয়েছে ইভেন সবচেয়ে ছোট ওয়াক্তের মধ্যেও যদি পুরো একটা ছোট ওয়াক্ত যদি এমন ভাবে পূর্ণভাবে অতিবাহিত হয় যে ওযু করে নামাজ পড়তে পারবে ফরজ নামাজটা পড়ে নিতে পারবেন অর্থাৎ ধরে নিলাম 7 মিনিটের বিরতিও নি পাননি এর মধ্যে মাস্ট দেখা দিয়েছে 3 মিনিট পর পরও দেখা দিয়েছে আর পুরো ওয়াক্তের মধ্যে 5-7 মিনিটের কোনো বিরতিও নি পাননি এই উযরটা মাস্ট দেখা দিয়েছে তো এমন অবস্থায় তিনি মাযুর হয়ে যাবেন কিন্তু মাযুর হয়ে গেলেন শরীয়তের দৃষ্টিতে অপারগ সাব্যস্ত হয়ে গেলেন কিন্তু পরবর্তীতে মাযুর কন্টিনিউ থাকার জন্য সমান অবস্থা পাওয়া জরুরি নয় প্রত্যেক ওয়াক্তের মধ্যে হ্যাঁ এতটুকু শর্ত আছে যে পুরো ওয়াক্তের মধ্যে ওই উযরটা অন্তত একবার পেতে হবে দেখা দিতে হবে আশা করি উনি বুঝে ফেলেছেন আপনার প্রশ্ন জানি না আমি বুঝাতে পারলাম কিনা আল্লাহু আলাম যেহেতু প্রচুর কলার লাইনে চলে এসেছেন আমরা কল নিয়ে নেই দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছেন হ্যালো কলার সালাম আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হুজুর আমার একটা কোশ্চেন আছে হুজুর উমরা সম্বন্ধে জি জি হোক ইনশাআল্লাহ ওকে তে আমার লাকি বড় বোন বনি জামাই আর আমার আম্মা আর বোন বোন জি তারা যাইরা উমরা তে এখন আর কি আমি সিস্টেম যাইতাম তে মেহরাম তো বনি জামাই ওই না তাই তো মেহরম নাই আপনার লাগি না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও নিষেধ দিয়েছেন আর আমরা কুরআন থেকে তা হচ্ছে হুজুর ওখানে তাকিয়ে দিবা ওখানে সম্বন্ধিত কুরআন সুন্নাহ মতো করতাম তাই আমি হম জানি না কি তা করতে কি তা করা ঠিক আছে ইনশাআল্লাহ শুনতে থাকুন ঠিক আছে যেহেতু ওকে তে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম যেহেতু মাহরাম সঙ্গে নেই এই জন্য আমরা বলবো বিরত থাকা উচিত আপনার অপেক্ষা করা উচিত কোনো মাহরাম যখন আপনি পাবেন যার সামনে বের হওয়া জায়েজ তো ওনার এমন কারো সঙ্গে থাকা অন্তত জরুরি আর অনেক বয়স্কা মহিলা যারা তাদের জন্য শাফি মজহবের মধ্যে কোথাও একটা রুখসত রয়েছে পারমিশন রয়েছে যে যদি আরও কিছু মহিলা থাকেন এবং তাদের সকলের যদি মাহরাম সঙ্গে থাকেন আর সেখানে গিয়ে যদি শুধু মহিলারা পৃথক চলাফেরা করবেন সব কিছু করবেন এটারও একটা নিশ্চয়তা থাকে তখন বেশি বয়স্কা মহিলা যদি হন তা ফিতনামুক্ত হন ওই বয়স 60 হয়ে গেছে ধরেন এরকম যদি হয়ে যায় বৃদ্ধা হয়ে গেছেন তখন শাফি মজহবের মধ্যে কোনো কোনো জুজইয়ার মধ্যে ফকিহগণ একটা পারমিশন দিয়েছেন কিন্তু এক তো সবাই বৃদ্ধা হয়ে থাকেন না প্রথম কথা দ্বিতীয় কথা হলো সেখানে যাওয়ার পর যে কন্ডিশন যে মহিলারা সব জায়গায় সব কাজে সব ইবাদতে সব আমলে পৃথক একটা গ্রুপ অফ উইমেন্স থাকবে আবার যিনি যাচ্ছেন মাহরম ছাড়া উনি হতে হবে বৃদ্ধা বয়স্কা কিন্তু সেখানে যাওয়ার পর হয় কি যে পৃথক থাকতে আর পারেন না পৃথক থাকার কোনো সুযোগই হয়ে ওঠে না তো ওই ভাই বোনের সাথে বোন ভাইয়ের সাথে স্বামী স্ত্রীর সাথে তখন উনি যিনি গেছেন সঙ্গে উনি কার সঙ্গে নাস্তা করবেন কার সঙ্গে খানা খাবেন কার সঙ্গে তওয়াফে যাবেন স্বামী তো স্ত্রী স্বামী একসঙ্গে যান একজন আরেকজনের জন্য সাপোর্টার দ্বিতীয় আরেকটা কথা হলো যে এই সফরের মধ্যে ওই শাফি মজহব হানাফি মজহব অনুযায়ী তো এরকম কোনো পারমিশন আমরা পাইনি আর শাফি মজহবের মধ্যে যে বৃদ্ধা মহিলাদের জন্য বিশেষ কারণে শর্ত সাপেক্ষে যে পারমিশন পাওয়া যায় সেই পারমিশনের উপর বর্তমান সৌদি সরকারের পক্ষ থেকে ইজাজত নেই আমল করার দ্বিতীয় আরেকটা কথা হলো যে এর কারণে ফিতনার দরজা খুলে যাবে মানে যদি কেউ জানে যে কোনো আলিম সাহেব মুফতি সাহেব একটু পারমিশন দিয়েছেন তাহলে সবাই যাওয়ার চেষ্টা করবে এরপরে হবে কি উমরার নামে হজের নামে এই বরকতময় মুবারক সফরের নামে নাউজুবিল্লাহ সারা বিশ্বের দেশে দেশে
গুনাহের দরজা খুলে যাবে এজন্য একজন মুফতি সাহেব যখন সদ্দান লিল বাব এটাকে নিষিদ্ধ করতে পারেন সদ্দান লিল জারায় মানে গুনাহ থেকে বাঁচানোর জন্য পুরো সমাজকে গুনাহের মধ্যে পতিত হওয়া থেকে রক্ষা করার জন্য নাজায়েজ হওয়ার ফতোয়া দেওয়া আলিমের জন্য জরুরি হয়ে যাবে যদি এমন ফতোয়া মানে জায়েজও যদি হতো তবু এটা ফতোয়া দিলে সমস্যা হয়ে যাবে দ্বিতীয় আরেকটা কথা হলো বর্তমান সময়ে জনসংখ্যা এত বেশি উমরায় বলেন হজে বলেন সর্বাবস্থায় এত বেশি পরিমাণে লোকজন মাশাআল্লাহ সারা বিশ্ব থেকে আসছেন এবং উমরার সফরে যাওয়ার চেষ্টা করছেন আর সংখ্যা এত বেশি যে সেখানে যাওয়ার পর মসজিদে হারামে সিঁড়ি ওঠার সময় তোয়াফের সময় একজন মাহরামের সাপোর্ট প্রয়োজন একজন মহিলা থাকলে ধাক্কা লাগার সাথে সাথে পুরুষ থাকলে সামনে চলে আসে হাত দিয়ে আরেকজনকে আটকায় কারণ ও দেখছে না ও না দেখে চেহারার সঙ্গে ওর বডি মহিলার চেহারার সাথে হয়তো ওর বডি লেগে যাচ্ছে তো ওই এমন এমন সময়ে পুরুষ মাঝখানে একটু সহযোগী সাপোর্টার প্রমাণিত হয় মহিলাদেরকে হাত দিয়ে অনেক সময় ধরে একটু সহযোগিতা এবং সাপোর্ট দিতে হয় তো আপনাকে সিঁড়ি উঠার সময় নামার সময় তখন একজন আরেকজনের জন্য সাপোর্টার হয়ে থাকেন অনেক যুবতী মহিলারাও আছেন কিন্তু অনেক সময় এই সমস্ত জায়গা উঁচু নিচু জায়গাগুলোতে উঠানামা করার ক্ষেত্রে পড়ে যাওয়ার সম্ভাবনা পড়ে গেলে কতজন পুরুষের উপর গিয়ে উনি পড়বেন হয়তো তো একটা বিরাট সমস্যা সব জায়গায় সাপোর্টের প্রয়োজন এই জন্য মাহরম থাকাটা আরও বেশি যে জরুরি এই কথাটা আমি মনে করি বলার অপেক্ষা রাখে না বিধায় আমি বলবো আপনি মাহরম ছাড়া যাবেন না মাহরমের ব্যবস্থা যখন হবে তখন আপনি যাবেন একটু অপেক্ষা করুন দোয়া করুন আর অপেক্ষায় থাকুন যাতে কোনো দিন কোনো না কোনো মাহরম যাওয়ার কোনো যার সামনে বের হওয়া যায় যাতে ছেলেও হতে পারেন মেয়ের জামাইও হতে পারেন আরও কত তো এরকম যে কোনো একজন মাহরম যার সামনে সাধারণত বের হওয়া যায় এমন কারো যাওয়ার কোনো সুযোগের অপেক্ষা আপনি করুন এমন সুযোগ যখন চলে আসবে তখন আপনি সঙ্গী হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আসান করে দেন সহজ করে দেন আমি মনে করি শরীয়তের উপর আমল করাটাই জরুরি আমি মনে করি না এটা তো ইসলামের বিধান আর বিধানের উপর আমল করা উচিত এর উল্টো না করাটাই উচিত জি ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়র আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ জি বলুন আপনার প্রশ্ন আচ্ছা আর কোন প্রশ্ন আছে ঠিক আছে ইনশাআল্লাহ আপনি শুনতে থাকুন আমাদের দেশের হিসাব আমাদের এই দেশের হিসাব অনুযায়ী 28 জুলাই হবে ইনশাআল্লাহ আমাদের এই দেশের হিসাব অনুযায়ী আমরা যেহেতু সৌদি আরবকে ফলো করে থাকি সৌদি আরবের চাঁদ দেখার হিসাব অনুযায়ী আজকে হলো প্রথম মুহররম আজকে ফার্স্ট অফ মুহররম এবং 10 মুহররম আপনি আজকে থেকে গোনেন তো আপনি পাবেন আশা করি 28 জুলাই যে তারিখ হবে এখন বর্তমানে জুলাই চলছে জি 28 জুলাই শুক্রবার হবে ইনশাআল্লাহ তো 28 জুলাই শুক্রবার হবে 10 মুহররম আর এই তারিখে রোজা রাখা ভালো প্রশ্ন করেছেন আপনি একটা মুস্তাহাব আমল সুন্নত আমল এটা রমাদান মাসের রোজা ফরজ হওয়ার আগে 10ই মুহররম অর্থাৎ আশুরার রোজা ফরজ ছিল কিন্তু রমাদানের রোজা ফরজ হয়ে যাওয়াতে আশুরার রোজা এখন আর ফরজ নয় এই বিধান শেষ হয়ে গেছে ফরজের হুকুম আর রয়ে নাই বাকি নাই কিন্তু এটা একটা স্ট্রং সুন্না এবং বিগত এক বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন গত এক বছরের গুনাহ মাফ করে দেবেন আশুরার দিনের রোজা যদি কেউ রাখেন এটা অত্যন্ত ফজিলতপূর্ণ রোজা এবং আমাদের রাখা উচিত হ্যাঁ 10 তারিখের সাথে উত্তম হলো বেশি ভালো হলো আরও একদিন মিলিয়ে নেওয়া কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে সাহাবায়ে কেরাম বললেন যে ইহুদি সম্প্রদায়ভুক্ত মানুষ যারা আছেন তারাও তো রোজা রাখেন অন্য ধর্মাবলম্বী মানুষ তো অন্য ধর্মের কোনো ধর্মীয় কাজের সাথে সাদৃশ্য অবলম্বন করা সামঞ্জস্য অবলম্বন করা সিমিলারিটি এখতিয়ার করা এটা নিষিদ্ধ একটা কাজ
মানে অন্য ধর্মের সাথে ধর্মীয় কোনো কাজে সিমিলারিটি হওয়া, সামঞ্জস্য অবলম্বন করা, সাদৃশ্য অবলম্বন করা, সমান সমান কিছু করা, এটা অন্য ধর্মের সাথে সমান হয়ে যায়, এজন্য এটা নিষিদ্ধ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হ্যাঁ, তাহলে তোমরা আরেকটা দিন মিলিয়ে রাখো, যদি আমি আগামী বছর জীবিত থাকি তাহলে আমি আরেকটা দিন মিলিয়ে নেব। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে যায়, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো হাদিসে এসেছে 9 তারিখ মিলিয়ে নাও, এটা বেশি শক্ত বর্ণনা। আর কোনো বর্ণনা এসেছে তোমরা সাথে 11 তারিখ জয়েন করে নাও, মানে 9 অথবা 11 তারিখ জয়েন করে নাও। উলামায়ে কেরাম এখানে তিনটা মতামত ব্যক্ত করেছেন যে সবচেয়ে উত্তম হলো 9, 10, 11 তিন দিনই রাখা। এরপরে দ্বিতীয় পর্যায়ে বেশি উত্তম হলো 9 এবং 10 তারিখ রাখা, আশুরার তারিখের আগের দিন এবং আশুরার দিন। তো আরেকটা পন্থা হলো 10 এবং 11 তারিখ রাখা। আর এটা নিষিদ্ধ কেন বলা হয়েছে, যে অন্য ধর্মাবলম্বীদের আমলের যে প্রথা, যে ট্র্যাডিশন রয়েছে, সেই প্রথা তারাও পালন করছে, আমিও পালন করছি, তো তাদের প্রথা আর আমাদের প্রথা একেবারে সমান সমান হয়ে যাওয়া, এটা ইসলাম চায় না। ইসলাম চায় তার আলাদা একটা ভাবমূর্তি, আলাদা একটা আইডেন্টিটি, আলাদা একটা পৃথক পার্থক্য, সুস্পষ্ট পার্থক্য হবে, এবং অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে সমান সমান সামঞ্জস্য অবলম্বন করা থেকে ইসলাম নিষেধ দিয়েছে আমাদেরকে, যাতে আমাদের ধর্মীয় পরিচয় স্বাতন্ত্র্য যেন থাকে, এই স্বাতন্ত্র্য যেন আমরা মিটিয়ে না দিই। আজকালকে এমন অবস্থা হয়েছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত মুসলমানগণ আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী আমরা জীবনযাপন করি না, মন চায় তাদেরকে সালাম করব, কিন্তু আমার চিন্তা হয়ে যায় যে মেইবি মনে হয় উনি এশিয়ান নন মুসলিমও তো হতে পারেন, এশিয়ান নন মুসলিমও তো হয়তো বা হতে পারেন, এই জন্য আর সালাম করার ইচ্ছা থাকলেও অপরিচিতকে সালাম করা যাচ্ছে না। তো এর কারণ কি, মুসলমান হওয়ার কোনো একটা চিহ্নই আমাদের মধ্যে থাকে না অনেকের। তো আল্লাহ তাআলা যেন বুঝবার আমল করার তৌফিক দান করেন। তো উলামায়ে কেরাম পরিষ্কার লিখেছেন, যেহেতু সেই সময়ে ইহুদি সম্প্রদায় ভুক্ত লোকজন রোজা রাখতেন, তো তাদের সমান সমান রাখলে তাদের সঙ্গে সামঞ্জস্য হয়ে যায়। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা তাদের বিরুদ্ধাচরণ করব এবং তাদের চেয়ে একটু বিপরীত রাখব, একদিন আরও মিলিয়ে নেব, তো ডিফারেন্ট হয়ে যাবে, তাদেরটা আলাদা একটা স্টাইলে হবে, আমাদেরটা ডিফারেন্ট স্টাইলে হবে। কিন্তু যেহেতু বর্তমান সময়ে আমাদের আশপাশে এরকম অন্য ধর্মাবলম্বী কেউ রাখছে না বা তাদের প্রথা ট্রেডিশন এখন পাওয়া যায় না, বিধায় আমরা যদি একদিনও রাখি তাহলে আশা করা যায় মাকরুহ হবে না ইনশাআল্লাহ। একদিন রাখাটাও জায়েজ আছে, অনেকে মনে করেন 2 দিন রাখা একেবারেই জরুরি, আশুরার রোজার ফজিলত একদিন রাখলেও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র, ইনশাআল্লাহ আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমি প্রশ্ন, আমি জিনিসটা বুঝতে পারি না, আমি শুনতে পারছি না, আমি পুরামতি শুনতে পারছি না, প্রথম রোজাটা কোন দিন হয়, কি তারিখে রাখতে? 28 তারিখ শুক্রবার হইলো 10 মুহররম। 28 তারিখ শুক্রবার 10 মুহররম আমরা হই লিছি অলরেডি। তো আজি আমি জানি শুনতে পারছি না, আমি আসলাম না কেন, আমি এইমাত্র আসি আর কি। এটা ভালা সব থেকে 9 তারিখ আর 10 তারিখ 2 দিন রাখাটা ওই লোকে বেশি উত্তম, বেশি ফজিলত, কিন্তু একদিন রাখলেও মাকরুহ হইত না। বর্তমান টাইমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন, অন্য সম্প্রদায়ের লোকজনও রাখুন, তা আমরা তারার বিরুদ্ধে চারণ করা উচিত, অন্য ধর্মাবলম্বী মানুষে তো কইছেন, আমরা লোকে আরেকদিন মিলাইয়া রাখা ভালা, হয়তো 10 তারিখ এবং 11 তারিখ অথবা 9 তারিখ আর 10 তারিখ আপনার প্রশ্ন। আমরা কুরআন শরীফ যেমন মদিমা মুসাফার মাঝে নুন কুকনি দেওয়া থাকে, যদি আমরা যদি নুন কুকনি লেখি লাই, মানে নিজে কুরআন শরীফ সবসময় দিব ফোন আমাদের মাঝে যদি লেখে রাখি লাই, তো এই কপিটা গুণ হবে কোন কপির মধ্যে? কোন কপির মধ্যে
মদিনা মুসাফা সাধারণত আচ্ছা আচ্ছা দোয়া থাকে না তো ও আচ্ছা বুঝছি জি জি বুঝছি বুঝছি আমরা প্রেসের মতো থাকে বা ফিগুর দোয়া থাকে না এগুর মধ্যে নুন নুনর কুটনির জায়গা তারা উপরে জিরো থাকে জিরো তো সুকুন আর বর্তমান এটা একটা একবারে ট্রেডিশনাল বর্তমান আরবের মধ্যে একটা জিরো থাকে জিরোর মতো থাকে কিন্তু আপনি যদি এটা ফারিন না তাহলে আপনি মানে আপনি এটার জজম দেওয়া জায়েজ আছে জজম বা সুকুন দেওয়া জায়েজ আছে আর এটা কি আরো উত্তম পন্থ হইল কি আপনি সাউথ আফ্রিকা থেকে যে একটা সাফছে ওটা আপনি আনিলেন জানি এক কবে কারণ কত কত নুনর মাঝে আপনি মানে জজম লাগাইবা আস্তে কোরআন শরীফ আপনার লেখা লাগবো আচ্ছা অসুবিধা নাই অসুবিধা নাই এটা নাজাইজ কোনো খাম নাই অজু অবস্থায় যদি এটা লিখিয়ে তখন ঠিক আছে অবস্থায় কিন্তু না এটা এটা এমন কোন খোতা নাই ঠিক আছে বাদ করিয়া আপনি লেখলা না কোরআন শরীফের ডিসরিসপেক্ট হইতো না কিন্তু সাইটে দিয়ে অনেক আলিম উলামা হলে কোরআন শরীফের কোন শব্দর অর্থ তর্জমা এটা লেখা সম্পূর্ণরূপে জায়েজ কোনো না জায়েজ নাই হ্যাঁ ওখানে আর যদি কেউ এটারে ও যে রাফ খাতা কইন যেটারে ওর এখন রাফ খাতা লেখান যদি বানাইলে আইন যেটা রাফ খাতা কোন মানে খালি প্র্যাকটিসর লাগি ইলা করলে বুঝা যায় যেমন কোরআন শরীফের প্রতি একটা সম্মান রেসপেক্ট কমি গেছে আর যেন মনে হয় জেলা মনে হয় লেখছেন কিন্তু যদি এটা তো তাই পড়ার সুবিধার্থে পড়ার সুবিধার্থে খররা আর এটা ব্যাডলি খররা না গুড গুড নিয়মে খররা যাতে সহজে বুঝতে পারেন সহজে বুঝতে পারেন তবে আমি কইরাম আর এখন কতটা নুন আপনি চেঞ্জ করবা আর কতটা জজম আপনি লাগাইবা এটা বেস্ট হইলো গিয়া আপনি জি কলিকাতার সাফা যেটা কলিকাতা স্টাইল লেখা যেটা সাফা ওটা আপনি ইয়ে করবা আর এটা সাউথ আফ্রিকার সাফা যে কোরআন শরীফ এটা আমরা মুসলমান হল লাগি বা সব কন্টিনেন্টের মুসলমান হল লাগি এটা বেশি বুঝতে ইজি আমি মনে করি জি 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 জাযাকাল্লাহ আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ আসলে যেসব কোরআন শরীফ আমরা বুঝতে ইজি হয় কারণ আগর যত কোরআন শরীফ সাকিন এক লাগান আছিল আর বর্তমানে একটা কিছু কিছু কলিকাতার কলিকাতা স্টাইল অর সাফা যেটা এটা একটা ফেমাস ওয়ার্ড সবাই জানো এটার মধ্যে যেমন আছে একবারে 100% আপসাইড ডাউন ভি ভি যে লেটার ওগুলো যদি উল্টা করে লাইন ভি রে যদি উল্টা করে লাইন তে যে লইব ওরকম আছে কলিকাতার সাফাত তো কলিকাতার সাফাটা ভেরি ভেরি ইজি আর ওটাও প্রায় গ্রহণ করা হয়েছে সাউথ আফ্রিকার কোরআন শরীফের কপির মধ্যে সাউথ আফ্রিকার যেগুলো সাফছে খুবই নাইস এবং আমরা লাগি খুব ইজি আর আরব দুনিয়া থেকে যেগুলো আইছে ওগুলোর রসমুল খাতও ডিফারেন্ট অন্য কেরাতও কিন্তু অনেক সময় অ্যাপ্লাই করা হয়েছে এর কারণে এগুলা এবং জদিদ আরবি নতুন স্টাইল আরবি এখন নতুন স্টাইল আরবির লেখা হওয়ার কারণে অনেকের পক্ষে কিন্তু বোঝা সম্ভব হয় না এর লাগি আপনারা সাউথ আফ্রিকার সাফা কোরআন শরীফগুলো আমি সাজেস্ট করবো বেশি ভালো হইব অথবা ইন্ডিয়া থেকে যেগুলো সাফিয়ে আইছে বাংলাদেশ থেকে যেগুলো সাফিয়ে আইছে এগুলো যদি আপনারা গ্রহণ করেন তাহলে আমরা সাব কন্টিনেন্টাল মুসলমান হওয়ার লাগি বেশি সহজ বেশি ইজি ইনশা আল্লাহ আল্লাহ তালা যেন আমলের তৌফিক দান করেন আর আল্লাহ তালা তিলাওতের তৌফিক তারা যেন ধন্য করেন আল্লাহ আমিন আমরা তিলাওত এটা কন্টিনিউ অর্থ বুঝি না বুঝি নিয়মতান্ত্রিকভাবে তিলাওত করতাম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম জাদাতহুম ঈমানা কোরআন শরীফের তেলাওতের মাধ্যমে ইমান বৃদ্ধি প্রাপ্ত হয় ইমান বাড়ে আর অর্থ বোঝা এটা গুরুত্বপূর্ণ মেইন উদ্দেশ্য কিন্তু আলাদা এবং পৃথক উদ্দেশ্য এটা এটার চেষ্টা অন্যভাবে কন্টিনিউ করা প্রয়োজন জাযাকুমুল্লাহ খায়ের সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার নিয়ে আসছেন ইনশাআল্লাহ আমরা যেহেতু ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জামিয়াতুল খায়র আল ইসলামিয়ার প্রতিষ্ঠা প্রিন্সিপাল মুফতি শেখ আব্দুল মুনতাকিম স্যার বিরতির পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছিলেন এই প্রশ্নগুলি উত্তর দিচ্ছেন মুফতি সাহেব ইনশাআল্লাহ আমরা আরও এই সম্পর্কে আলোচনা শুনব এবং বিশেষ করে আহলে বাত সম্পর্কেও আমরা ফাঁকে ফাঁকে আলোচনা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ যখনই আপনারা কল করবেন তখনই আমরা আপনাদের কলের দিকে চলে যাবো ইনশাআল্লাহ জাযাকাল্লাহ মুফতি সাহেব জি
কোন প্রশ্নটা ছিল? নুন কুতনি যেটা বলছে, যে নুনের উপর নুনের কুতনি বিষয় ছিল। তো আমি বলছি আপনাদের সামনে যে আপনি কোরআন শরীফের মধ্যে এটা লেখা জায়েজ আছে না জায়েজ কিছু নয়, ওযু অবস্থায় যদি লেখেন, জাস্ট একটা পরামর্শ স্বরূপ আমি বলেছি যে এতগুলো জজম লেখা এটা অনেক কঠিন একটা কাজ। এই জন্য কলিকাতার ছাপা অথবা সাউথ আফ্রিকার ছাপা কোরআন শরীফ যদি আমরা পড়ি তাহলে আমাদের সাবকন্টিনেন্টের মুসলমানদের জন্য বোঝার ক্ষেত্রে এটা বেশি সহজ। তো অনেক সময় সেজদার আয়াতগুলিও কিছু ব্যবধান থাকে আরবের সাফাগুলোতে। হ্যাঁ, হানাফি মজহাব এবং অন্যান্য মজহাবের মধ্যে এই মশালায় এখতলাফ রয়েছে। তো 14 জায়গায় সজদা দিতে হয় হানাফি মজহাব অনুযায়ী, অন্যান্য মজহাবের মধ্যে দু এক জায়গায় বেশি আছে। তো ওই জন্য সামান্য ডিফারেন্স সেটাও পাওয়া যায়। আর আরব বলারা অনেক জাদিদ স্টাইল, নিউ স্টাইল অফ রাইটিং অফ আরবি, আরবি ভাষা লেখা আর বর্তমান যুগে যে নিউ স্টাইল রয়েছে সেটা তারা অবলম্বন করেছেন। এটা ভালো করে বুঝে উঠতে একটু সময় লাগবে। তো ইনশাআল্লাহ এটা নিয়ে একটু এইভাবেই আশা করি খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায় খায়ের দান করুন ইনশাআল্লাহ তাআলা। পবিত্র কোরআন শরীফ না বুঝে হোক আমাদেরকে প্রতিদিন নিয়মিত একটা অংশ তিলাওয়াত করা উচিত। ওলামা কেরাম বলেছেন অ্যাটলিস্ট এক পারা, আর যদি হয় না হাফ অ্যান্ড হাফ পারা, আর যদি হয় না তাহলে অ্যাটলিস্ট 1/4, চার ভাগের এক ভাগ, আর না হলে অ্যাটলিস্ট এক রুকু, আর না হলে তিনটা আয়াত। কিন্তু নিয়মিত কোরআন শরীফ পড়ে পড়ে শেষ করার যে একটা ধারাবাহিকতা আছে এটা বন্ধ হওয়া ঠিক নয়, এটা কন্টিনিউ করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিন নিয়মিত তিলাওয়াতের তৌফিক দ্বারা ধন্য করুন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ। আমরা কিছু আহলে বাইত সম্পর্কে আরো আলোচনা আমরা শুনি ইনশাআল্লাহ। আহলে বাইত সম্পর্কে আমরা এই জন্য একটু এই মাসে অনেকেই আলোচনা করেন, কিন্তু আহলে বাইতের প্রশংসা করতে গিয়ে তারা বাড়াবাড়ি করে ফেলেন। আবদুল্লাহ বিন সাবা মুনাফিকদের সরদার, সে বলে ফেলেছে হে আলী আপনি হলেন আল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। তো স্বয়ং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কয়েকজনকে শাস্তি দিয়েছিলেন, মৃত্যুদণ্ড দিয়েছিলেন। বলছেন যে জালিয়ে মারা জায়েজ নয়, কিন্তু এদেরকে জালিয়ে মারা জায়েজ হবে যারা আমি আলীর উপর মিথ্যা তোহমত লাগাচ্ছে এবং আমাকে খোদা আমাকে আল্লাহ বলছে, নাউজুবিল্লাহ মিন যালিক। হযরত আলীর উলুহিয়তের কায়েলেরা তো এই বাড়াবাড়ি কোনোভাবেই সমীচীন নয়, সঠিক নয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বুঝালেন আমি আল্লাহর এক বান্দা, আমি দুর্বল এক বান্দা, আল্লাহর হুকুম ছাড়া আমি এদিক সেদিক হতে পারবো না। তারা বলে আপনি মিথ্যা কথা বলছেন, আপনি কিন্তু হলেন গড, আপনার শক্তি অনেক বেশি। তো এরপরে তাদেরকে তওবার সুযোগ দিয়েছেন, এরপরে তাদেরকে জ্বালিয়ে মারা হয়েছে। কারণ এই শিরককে প্রশ্রয় দিলে দুনিয়াতে কত বড় ক্ষয়ক্ষতি হতে পারবে, এবং আলীর মহাব্বতের নামে রাদিয়াল্লাহু তাআলা আনহু কত মানুষ বিভ্রান্তির শিকার হবে, আর কত মানুষ মাজার পূজারী হবে, আর কত মানুষ মিথ্যা সেজদা করবে। তো এই কাজটা গর্হিত কাজ কোনোভাবেই ঠিক নয়। তো এক তো আহলে বায়তের যে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, এটা ইমানের অবিচ্ছেদ্য অঙ্গ। আহলে বাইতের প্রতি ভালোবাসা থাকতেই হবে, আলাদা ভালোবাসা থাকতে হবে। তমাম সাহাবায়ে কেরামের তারিফ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আল্লাহ তাআলাও করেছেন, কিন্তু আলাদাভাবে পৃথকভাবে আহলে বাইতের প্রতি প্রশংসা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা পৃথকভাবে করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ সারা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ হাদিস মোতাবেক। আর তারি ফ্যামিলি মেম্বার যারা রয়েছেন তাদের মকাম এবং মর্তবা অনেক বেশি, এবং তাদের একটা অনেক বড় একটা মকাম রয়েছে। সেই মকাম আমাদেরকে ভালো করে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে,
এবং সে অনুযায়ী আমাদের আহলে বায়তের প্রতি শ্রদ্ধাবোধ ভালোবাসা মহব্বত আমাদের অন্তরে থাকতে হবে। কিভাবে তারা না খেয়ে অন্যদেরকে খাবার দিয়েছেন, কিভাবে না পরে অন্যদেরকে পরবার ব্যবস্থা করে দিয়েছেন, কিভাবে তারা আল্লাহ আকবার অবর্ণনীয় কষ্ট সহ্য করে পরোপকার করেছেন, অন্যদের প্রতি উপকারের চেষ্টা করেছেন, এটা আমাদের জন্য শেখার বিষয়, বুঝবার বিষয়। আর আহলে বায়তের অর্থের মধ্যে ব্যাপকভাবে তমাম সাহাবায়ে কেরামও অন্তর্ভুক্ত। আল্লাহর নবীর পার্শ্ববর্তী যারা রিয়েলি সাপোর্টার, যারা ফলোয়ার, যারা ফলো করা এবং অনুসরণ অনুকরণ করার ক্ষেত্রে যারা খুব বেশি সফলতা অর্জন করেছেন, তারাও কিন্তু দ্বিতীয় অর্থে রূপক অর্থে তারাও আহলে বায়তের অন্তর্ভুক্ত। হ্যাঁ, ফ্যামিলি মেম্বার যারা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তাদের মকাম, তাদের মর্তবা অন্য যে কোনো সাহাবির চেয়ে, আলহামদুলিল্লাহ, সাধারণত কোনো সাহাবির চেয়ে বেশি হওয়াটা স্বাভাবিক। আল্লাহ তাআলা আমাদেরকে এই আহলে বায়তের কদর করার জন্য তৌফিক দান করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষা বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে, যার কুদরতি হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান প্রাণ রয়েছে, হ্যাঁ, লা ইউবগিদুহা আহলাল বাইত, যদি কেউ আহলে বায়ত বা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলি মেম্বারসদের মধ্যে কোনো একজন পার্সনের উপর কোনো রাগ থাকে, তার গুসা থাকে বা হিংসা বিদ্বেষের ভাব থাকে, ইল্লা আদখালাহুল্লাহ, রাজুলুন আতাহ ইল্লা দখালাহুন্নার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আহলে বায়তের প্রতি মানে খারাপ ধারণা বা হিংসা বিদ্বেষ, এটা কার অন্তরে থাকতে পারে, কারো অন্তরে থাকবে না। হ্যাঁ, শুধু ওই মানুষের অন্তরে থাকবে যাকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে অনুপ্রবেশ করাবেন, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, জাহান্নামের মধ্যে দাখিল করাবেন। আল আমান ওয়াল হাফিজ। আল্লাহ তাআলা আমাদেরকে আহলে বায়তের পরিপূর্ণ মহাব্বত দ্বারা আমাদের অন্তরকে আল্লাহ তাআলা সুশোভিত করে দিন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইমানের সাথে অবিচ্ছেদ্য সম্পর্কিত বিষয় যে হযরতে আহলে বায়ত এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের প্রতি ভালোবাসা এবং মহব্বত আমাদের অন্তরে পরিপূর্ণরূপে থাকতে হবে। এর মধ্যে কোনো ছেদ যেন না ঘটে, এর মধ্যে যেন কোনো ব্যাঘাত না ঘটে, এর মধ্যে যখন যেভাবে কোনো সমস্যার তৈরি না হয় সেদিকে বিশেষভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই জন্য আহলে বায়তের প্রতি ভালোবাসা এবং মহব্বত অতীব জরুরি, ইমানের অবিচ্ছেদ্য অংশ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার আমল করার তৌফিক দান করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আলী মাকাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তারা জান্নাতের যুবকদের সরদার হবেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের যুবকদের সরদার তারা হবেন। আল্লাহ তাআলা যেন এত বড় ফজিলত আমাদেরকে অর্জন করার, ফজিলত তো আল্লাহ তাআলা দিতেই পারেন, অর্থাৎ আমি পারিনি কিন্তু আমি আকাঙ্ক্ষা পোষণ করেছি, তামান্না এবং মনের মধ্যে বাসনা আমি রেখেছি, তো এর উপর হয়তো আল্লাহ তাআলা সওয়াব আমাদেরকে দিয়ে দিতে পারেন। আল্লাহ, গদিরে খুম যে জায়গা, মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাওয়া হয়, সেই জায়গায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পড়াও নিলেন, একটু বিরতি নিলেন, সেখানে লোকজনকে জমা করে গুরুত্বপূর্ণ স্পিচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। স্পিচ হাদিস বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে। তো এই স্পিচের মধ্যে বলেছেন, মান কুমতু মাওলাহু ফা আলিয়ুন মাওলা, মান কুমতু মাওলাহু ফা আলিয়ুন মাওলা, যার আমি মাওলা আলীও তার মাওলা। তো আলীকে মাওলা বলেছেন, সুবহানাল্লাহ,
অনেকে বলেন মাওলা সাথে মাওলানা বলা মনে হয় জায়েজ নয়। তো আমরা বলি হাদিসের মধ্যে যে বলা হয়েছে ফালিউন মাওলাহু, তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলানা বলে ফেললেন। তো মাওলানা শব্দটি নাজায়েজ নয়। মাওলানা শব্দের অর্থ শুধু আল্লাহকে রব এবং মালিক হিসাবে মাওলা বলা, সেটা ভিন্ন কথা। কিন্তু মখলুকের জন্য রূপক অর্থে মাওলা শব্দের ব্যবহার সম্পূর্ণরূপে জায়েজ। এবং সে মতে যদি কেউ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে মাওলা বলে তাহলে এটা শুধু যে জায়েজ নয় তাই নয়, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বলে কোনো অসুবিধার কারণ নেই। এভাবে কোনো আলিমে দিনকে মাওলানা বলার যে প্রথা রয়েছে এর মধ্যে নাজায়েজ বা দূষণীয় হওয়ার কিছুই নেই। তো আল্লাহ তাআলা যেন আমলের তৌফিক দান করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা দুজন সম্পর্কেই বলা হচ্ছে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই দুই যুবক ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, তারা জান্নাতের সরদার, যুবকদের সরদার, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার। তো এই ফজিলত তো আল্লাহ তাআলা, অসাধারণ ফজিলত আল্লাহ তাআলা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দান করেছেন। বলেছেন যে আমার মেয়ে ফাতিমা জান্নাত সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাতি আল ফাতিমা, ফাতিমা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সকল মহিলাদের সরদার হবেন, মহিলাদের হেড হবেন, প্রধান হবেন, ফার্স্ট লেডি অফ জান্নাহ। আল্লাহু আকবার! দুনিয়ার ফার্স্ট লেডি কেউ হলে ওর কাছেও যাওয়া যায় না। মূল বাদশাহ রেখে ওই ফার্স্ট লেডি যে হয়েছে তার পেছনে মানুষ দৌড়ায়। কিন্তু জান্নাতের বড়ত্ব কতটুকু, জান্নাতের প্রশস্ততা কতটুকু, এটা আমাদের কাছে সহজেই বোঝার বিষয়। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আর যদি কেউ তাদেরকে মহব্বত না করে, হযরত ইমাম হাসান হুসাইন সম্পর্কে বলেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আহাব্বাহুমা, ফাকাদ আহাব্বানি, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি। হাসান আর হুসাইনকে যে ভালোবাসলো, অন্তর দিয়ে মহাব্বত করলো, ভালোবাসলো, ফকত আহাব্বানি, সে অবশ্যই অবশ্যই আমাকে মহাব্বত করলো। অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় আলাদা হাদিসের মধ্যে বলে দিয়ে গেছেন যে হুসাইনকে মহাব্বত করা মূলত আল্লাহকে মহাব্বত করার সমান, এটা আল্লাহ রব্বুল আলমিনকে মহাব্বত করার শামিল। ওমান আবগাদাহুমা ফকত আবগাদানি, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার সাথে যদি কেউ দুশ্মনী রাখে, শত্রুতা পোষণ করে, মন খারাপ রাখে, ফাকাদ আবগাদানি, তাহলে সে আমার প্রতি ক্রোধান্বিত হলো, সে আমাকে বেইজ্জত বেহরমত করলো। তো হাসান হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন আহলে বাইতের অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মায়ার মহাব্বতের দুনো পার্সন। তো আমরা আহলে বাইতের প্রতি যেন ভালোবাসা এবং মহাব্বত কন্টিনিউ করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। এই কথাগুলো অন্তত মনে রাখলে ইনশাআল্লাহ আহলে বাইতের প্রতি ভালোবাসার যে দাবি কিছুটা হলেও আমরা পূরণ করতে পারবো। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই হক তারা আদায় করেছেন, আর তারা আহলে বাইতের প্রতি ভালোবাসা এবং মহাব্বতের নজরানা তারা পেশ করেছেন। এ ব্যাপারে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনাও রয়েছে, অন্যান্য সাহাবিদেরও ঘটনা রয়েছে। আল্লাহ তাআলা আহলে বাইতের প্রতি ভালোবাসা এবং মহাব্বত যেন আমাদের অন্তরে তৈরি করে দেন। আর আরেকটা জিনিস দেখেন, আহলে বাইতের প্রতি ভালোবাসা মহাব্বতের নিদর্শন স্বরূপ আমরা সেই ভালোবাসা প্রকাশ করব, সেই মহাব্বত প্রকাশ করব। যে সমস্ত ফজিলত বর্ণিত রয়েছে সেই সমস্ত ফজিলত বয়ান করব, শুনব,
জানবো জানাবো এবং এর মাধ্যমে আহলে বাইতের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ এবং মহাব্বত যেন আরও বাড়তে থাকে। কিন্তু কারবালার ঘটনাকে কেন্দ্র করে, আহলে বাইতের প্রশংসাকে কেন্দ্র করে অনেক মানুষ এমন আছে যারা জেনারেল সর্বপ্রকার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে তারা কষ্ট পৌঁছাতে কুণ্ঠাবোধ করে না। এর চেয়ে বড় দুঃখজনক কথা আর হতে পারে না। সাহাবায়ে কেরাম তো হলেন ওইসব সত্তা, ওই মহান সত্তা যারা যদি ইসলামের হেফাজত না করতেন, ইসলাম রক্ষক না করতেন, তাহলে আজকে আমাদের হাতে ইসলামের কোনো ফাউন্ডেশন থাকতো না। ইভেন কোরআনও আমরা পেয়েছি সাহাবায়ে কেরামের মাধ্যমে। তারা এটা বর্ণনা করে বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই আয়াত হলো কোরআনের অংশ, জেনারেল হাদিসের অংশ নয়। এইভাবে কোরআন আলাদা করা হয়েছে, হাদিস আলাদা করা হয়েছে। তো আমরা কোরআনকে কোরআন রূপে পেতাম না যদি সাহাবায়ে কেরামের চেষ্টা, ফিকির, আন্তরিকতা, ভালোবাসা, মহাব্বত, ত্যাগ এবং কোরবানি এটা যদি না থাকতো, তাহলে সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা এবং মহাব্বত এর হক আমাদের দ্বারা আদায় হবে না। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আরও অন্যান্য হাদিস রয়েছে, যে সমস্ত হাদিসের মাধ্যমে আমরা জানতে পাই যে আহলে বায়তের অসাধারণ ভালোবাসা এবং মহাব্বত কিন্তু বিদ্যমান রয়েছে। জাযাকুমুল্লাহু তাআলা খাইরান। জাযাকুমুল্লাহ খাইর। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আলোচনা শুনতেছিলাম। যেহেতু এখন শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আর আমরা কলও নিতে পারবো না ইনশাআল্লাহ। আমরা আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের মাধ্যমে ইসলামিক কিউএনএ ওই ইকরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে। এই সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছেন সকল শেখ মুফতি আব্দুল মুনতাকিম সাহেব। আমি আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহু খাইরান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, নিয়মিত ইসলামিক কিউএনএ ওই ইকরা প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।